হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্ম এভলিউশন। বিক্রম চ্যাটার্জি সিনেমা জগতে আসার আগে টেলিভিশনে অনেক কাজ করেছে, যেমন 2010 থেকে 2011 অবধি সাত পাকে বাধা শোতে কাজ করেছে জি বাংলা টিভিতে, এবং 2013 সালে সখী নামে একটা সিরিয়ালে স্টার জলসায় অয়ন নামক এক ক্যারেক্টারে কাজ করেছে। 2013 সালে বিগ বস বাংলা কন্টেস্টেন্ট ছিল, যেটা ইটিভি বাংলায় চলেছিল, এবং 2014 সালে জি সিনে স্টার কি খোঁজ এই রিয়ালিটি শোতে সে পার্টিসিপেন্ট করেছিল এবং সে রানার আপ হয়েছিল। এটা একটা হিন্দি শো ছিল জি টিভিতে। তারপরে সে হিন্দি শোতে আবার আসে জামাই রাজা নামে, যেখানে পুলিশ অফিসারের একটা ক্যামিও ছিল, সে আবার জি টিভিতেই। তারপরে বাংলা ই টিভিতে আবার বঙ্কেশ নামে একটা সিরিজে আসে। 2015 সালে ডলি আর মানে কি একটা ক্যামিওতে আসে, এটাও একটা হিন্দি শো জি টিভিতে। তারপরে সোনি টিভির পপুলার শো আহাটের সিজন সিক্স এ এপিসোড নাম্বার 27 এ লিড রোলে রোহান নামে ক্যারেক্টারে সে অভিনয় করেছিল, এবং 2015 থেকে 2017 তে ইচ্ছে নদীতে স্টার জলসায় কাজ করেছে। খারাপ লোকরা নিজেরাই ভীতু হয়, তাদেরকে ভয় পেতে আছে? এবং 2018 থেকে 2019 এ ফাগুন বউ নামে সেটাও স্টার জলসায় কাজ করেছে। তুমি এসো, তুমি আমার সঙ্গে স্টেজে এসো, তুমি আমার পাশে দাঁড়িয়ে থাকবে শুধু, কেমন? 2021 এর ড্যান্স বাংলা ড্যান্স সিজন 11 এ হোস্ট করেছে জি বাংলার এই পপুলার শোতে। এরপরে শুরু হয় তার মুভি জগতের পথ চলা। বেসিক্যালি এই সিরিয়ালের মাঝে মাঝে সে কিছু কিছু ছোটখাটো মুভিও করেছে, সেগুলোতে সে লিড রোলে ছিল না কিন্তু ছোটখাটো অভিনয় করেছে। যেমন 2012 সালে মৈনাক ভৌমিকের পরিচালিত একটি বাংলা নাট্য চলচ্চিত্র আসে বেডরুম, সেখানে আবির চ্যাটার্জি, রুদ্রনীল ঘোষ, উশসী পান্ন মিত্র, পাউলি ধাম, রাহুল তনুশ্রী, অনুব্রত বসুর সঙ্গে তিনিও অভিনয় করেছেন। এরপরে 2012 সালেই তার আরেকটি মুভি আসে এলার চার অধ্যায়। ড্রিমস মুভিস অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড এর প্রযোজিত ছবিটি পরিচালনা করেছেন বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়। একসময় অনেক জামা ছিল, বক্তৃতা তুমি বললে বহু নরনারী লজ্জা রক্ষা করার মতো কাপড় জুটছে না, এই সময় আবশ্যকের অতিরিক্ত কাপড় যারা আছে লজ্জা তারই, এনে দিলাম আমার কাপড়ের তরঙ্গ। রবীন্দ্রনাথ ঠাকুরের 1934 সালের উপন্যাস চার অধ্যায়ের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই মুভিটি। এরপরে সেই সালেই অগ্নিদেব চ্যাটার্জির রচিত এবং পরিচালনায় মনস্তাত্ত্বিক অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র আসে তিন কন্যা, সেই ছবিতে তার একটা ক্যামিও ছিল। তারপরে 2013 সালে মৈনাক ভৌমিকের পরিচালিত আরেকটি মুভি আসে আমি আর আমার গার্লফ্রেন্ড। তিনটি বাঙালি মেয়ের বন্ধুত্ব এবং তাদের সংসার নিয়ে আবর্বিত হয়েছে এই গল্পটি। এরপরে 2013 সালেই আরেকটা মুভি আসে মুভিটার গল্পটি হলো ভুল একটি গল্প যা পাঁচজন বন্ধুর জীবনকে ঘিরে। গল্পটি তাদের কলেজ এবং বিশ্ববিদ্যালয় চলাকালীন শিক্ষার্থীর মুখোমুখি হওয়া সমস্যার অন্বেষণ করে। এটা দেখায় যে সঠিক কাজের জন্য সঠিক সময় ব্যবহার না করা হলে একটি গুরুতর সমস্যা হতে পারে। মুভিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন প্রীতি জাঙ্গিয়ানি, বিক্রম চ্যাটার্জি, মালবিকা সৌরভ, বিশ্বজিৎ চক্রবর্তী, দুলাল লাহিড়ি এবং আরো অনেকে। এরপরে 12 জুলাই 2013 সালে দেবারতী গুপ্তার পরিচয় এবং দীপালী চৌধুরীর প্রযোজিত একটি বাংলা নাটক চলচ্চিত্র আসে হইচই। এই ছবিটি গণপতি এন্টারটেইনমেন্টের ব্যানারে 12 জুলাই 2013 সালে মুক্তি পায়। এরপরে 2014 সালে অশোকপতি এবং অনন্য মামিনের পরিচালিত একটি অ্যাকশন কমেডি চলচ্চিত্র আসে আমি শুধু চেয়েছি তোমায়। চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছে অঙ্কুশ হাজরা, শুভশ্রী গাঙ্গুলী এবং বিক্রম চ্যাটার্জি। মুভিটি 2009 সালে তেলুগু চলচ্চিত্র আর্য 2 এর অফিসিয়াল রিমেক ছিল। এই মুভিটিতে বিক্রম চ্যাটার্জির নেগেটিভ রোল ছিল। মুভিটির বাজেট ছিল 5.34 কোটি টাকা, বক্স অফিসে 6.50 কোটি টাকা কালেকশন করে অ্যাভারেজ হয়। এরপরে 2014 সালে পম্পি ঘোষ মুখার্জির দ্বারা পরিচালিত একটি মুভি আসে গোগলের কীর্তি। সমরেশ বসুর রয় রাজার উদ্ধার এবং মহিষী বন্দিনীর উদ্ধারের গল্প অবলম্বনে এই ছবিতে শিশু অভিনেতা অভিজিৎ ঘোষ, বিক্রম চ্যাটার্জি এবং রুদ্রনীল সেনগুপ্ত প্রধান চরিত্রে অভিনয় করেছে। এটি 2013 সালে চলচ্চিত্র গোয়েন্দা গোপালের সিক্যুয়াল ছিল। এরপরে একটা মুভি আসে বৃত্ত। মুভিটির কাহিনীটি হলো মৃত্তিকাকে তার পরিবারে সমর্থন করার জন্য একজন স্কোয়াড হতে বাধ্য করা হয়, কিন্তু সে একটি ভালো জীবনযাপনের আশা করেন। তিনি তার ভাগ্য পরিবর্তন করার সুযোগ পান যখন তিনি একজন সঙ্গীত শিল্পী দেবদত্তের সঙ্গে দেখা করেন। এরপরে পরিচালক অঞ্জন দাসের পরিচালিত একটি মুভি আসে
আছে অজানা বাতা। ছবিটির কাহিনীটি হলো দীপা একটি ছোট্ট শহরের মেয়ে, একজন কপিরাইটার যিনি কলকাতার একটি বিজ্ঞাপন সংস্থার সাথে কাজ করেন। তিনি মানুষের সাথে গুরুত্বপূর্ণ কিছু যোগাযোগ করার চেষ্টা করার সময় সমস্যার সম্মুখীন হয়, কিন্তু শেষ পর্যন্ত তা কাটিয়ে ওঠেন। এরপরে 2016 সালে প্রীতম ডি গুপ্তার পরিচালিত একটি থ্রিলার চলচ্চিত্র আসে সাহেব বিবি গোলাম। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অঞ্জন দত্ত, স্বস্তিকা মুখার্জি, ঋত্বিক চক্রবর্তী এবং বিক্রম চ্যাটার্জি। ছবিটিতে একটি মেট্রোপলিটন শহরের একজন কন্ট্রাক্ট কিলার, একজন গৃহবধূ এবং একজন ট্যাক্সি ড্রাইভারের গল্প দেখানো হয়েছে। মুভিটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ইস্টে 2017 সালে 6টি অ্যাওয়ার্ড অর্জন করেছিল। তারপরে 30 অক্টোবর 2016 সালে তার একটা শর্ট ফিল্ম আসে আর্টিস্ট, এটা SBF এ একটা হিন্দি শর্ট ফিল্ম ছিল। এরপরে 2 জুন 2017 সালে অর্কা গাঙ্গুলির পরিচালিত একটি মনস্তাত্ত্বিক থ্রিলার চলচ্চিত্র আসে খোঁজ। সিনেমাটি বাউল ফিল্ম ফেস্টিভ্যাল, স্টুডিও সিটি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, আইডিল ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব সিনেমাতে মোট 9টি আন্তর্জাতিক পুরস্কার জিতেছিল। এরপরে 2017 সালে অনিক দত্তর দ্বারা পরিচালিত একটি সাসপেন্স থ্রিলার চলচ্চিত্র আসে মেঘনাদবধ রহস্য। এটি ছিল অনিক দত্তের তৃতীয় চলচ্চিত্র এবং বলা যায় যে রামায়ণ থেকে কিছু কিংবদন্তির প্রেফারেন্স সহ এই চলচ্চিত্রটি মেঘনাদবধ কাব্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। এরপরে 2022 সালে সুদীপ দাসের পরিচালিত একটি পারিবারিক ড্রামা চলচ্চিত্র আসে কুলের আচার। এটি শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এর ব্যানারে তৈরি করা হয়েছিল। চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মধুমিতা সরকার, বিক্রম চ্যাটার্জি, ইন্দ্রিলা হালদার, সুজন মুখোপাধ্যায়। ছবিটি বক্স অফিসে মোটামুটি ভালো ব্যবসা করেছিল। এরপরে 2023 অতনু ঘোষের রচিত এবং পরিচালনায় একটি মুভি আসে শেষ পাতা। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রসঞ্জিৎ চ্যাটার্জি, গার্গী রায়চৌধুরী এবং বিক্রম চ্যাটার্জি। এরপরে 30 জুন 2023 সালে মুক্তি পায় অরিত্র সেনের রচিত এবং পরিচালনায় একটি রোমাঞ্চকর ড্রামা ফিল্ম শহরের উষ্ণতম দিনে। মুভিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছে বিক্রম চ্যাটার্জি এবং সোলাঙ্কি রায়। মুভিটি প্রযোজনা করেছিল পরমব্রত চ্যাটার্জি। তারপরে 2023 তার অনেকগুলো মুভি আসতে চলেছে, যেমন তার মধ্যে মেমোরি এক, এটা তার হিন্দি ডেবিউ মুভি হবে। তারপর আছে দুর্গাপুর জাংশন, তারপর আছে কে প্রথম কাছে এসেছে, তারপর আছে অমর সঙ্গী। তো ব্যাস বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাও। দেখা হচ্ছে পরের এক এরকমই এভলিউশন ভিডিও নিয়ে। বাই।